হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দাঁড়িয়ে আছি মোংলা খেয়াঘাটে। আমাদের উদ্দেশ্য সুন্দরবনের করমজল পয়েন্ট। বাগেরহাট বা খুলনা থেকে সরাসরি বাস যোগে মোংলা আসতে পারবেন। আপনারা মোংলা খেয়াঘাট থেকে 1000 হতে 1200 টাকার মধ্যেই করমজলে যাওয়ার জন্য বোট পাবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই মোংলা খেয়াঘাট থেকে বোটে করে পশুর নদী হয়ে করমজলের উদ্দেশ্যে রওনা দেব। অবশ্যই মনে রাখবেন, বোটে ওঠার আগে শুকনো খাবার এবং প্রয়োজনীয় পানি সঙ্গে নেবেন। সুন্দরবনের করমজল পয়েন্টের উদ্দেশ্যে আমাদের পর্যটনবাহী বা পর্যটক বোটগুলো, ভিউয়ার্স, আমরা বোটে উঠে যাচ্ছি। এখনই আমরা সুন্দরবনের করমজলের উদ্দেশ্যে রওনা দেব। পশুর নদী দিয়ে আমাদের বোটটি এগিয়ে চলছে। পেছনে রেখে যাচ্ছি মোংলা খেয়াঘাট আর মোংলা বন্দর। নদীপথে যেতে যেতে চোখে পড়বে কার্গো জাহাজ। মোংলা বন্দরে মাল খালাসের অপেক্ষায়, মাছ নদীতে অপেক্ষা করছে ছোট বড় কার্গো জাহাজগুলো। দূরের সুন্দরবনের সৌন্দর্য হাতছানিতে আমাদের ডাকছে। সুন্দরবনের অপার প্রাকৃতিক সৌন্দর্য সকল বয়সী পর্যটকদের সবসময় আকৃষ্ট করে। সুন্দরবনের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে করমজল, হাড়বাড়িয়া, সুপতি, কটকা, কচিখালি, নীলকমল, দুবলার চর, কালির চর ইত্যাদি উল্লেখযোগ্য। পর্যটন কেন্দ্র করমজলে বছরের সর্বাধিক সংখ্যক পর্যটক আসেন। একদিনের জন্য সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে করমজল উপযুক্ত স্থান। পশুর নদী বেয়ে করমজলে যেতে যেতে নদীর পারে চোখে পড়তে পারে হরিণ শাবকের ছোটোছুটি, কিংবা তপ্ত রোদে গা এলিয়ে বসে আছে কুমির ছানাগুলো। করমজল ভ্রমণে বন বিভাগের পূর্ব অনুমতি গ্রহণের প্রয়োজন নাই। করমজলে গিয়ে আপনি দেখতে পাবেন কুমির প্রজনন কেন্দ্র, হরিণ, বানর ইত্যাদি। এছাড়া বনের মধ্যে কাঠের তৈরি পথে হেঁটে সুন্দরবনের অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং পরিচিত হতে পারেন বনের বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সাথে। আর বনের গহিনী কটকা, কচিখালি, দুবলার চর, নীলকমল বা হিরন পয়েন্ট ইত্যাদি দর্শনীয় স্থানে ভ্রমণের ক্ষেত্রে বন বিভাগের পূর্বানুমতি গ্রহণ ও সরকার কর্তৃক নির্ধারিত রাজস্ব পরিশোধ করতে হয়। এসব স্থানে সুবিধাসম্পন্ন লঞ্চ ভ্রমণের ক্ষেত্রে কয়েকটি বেসরকারি ট্যুর অপারেটর বছরের নির্দিষ্ট সময়
পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ প্রোগ্রাম ঘোষণা করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি করঞ্জলের খেয়াঘাট। আমরা কিছুক্ষণের মধ্যে করঞ্জলে পৌঁছে যাব। আমরা যে ঘাটটি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে করঞ্জল ঘাট। আমরা এখানে নেমে কিছুক্ষণের মধ্যে সুন্দরবনের ভেতর প্রবেশ করব। সুন্দরবনের করঞ্জল পয়েন্টের পাশ দিয়ে বয়ে যাওয়া এই খালটি বনের গহীনে চলে গেছে। ভিউয়ার্স, আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো সুন্দরবনের করঞ্জল পয়েন্টের ভেতরের সৌন্দর্যগুলো, হরিণের ছোটাছুটি, কুমির প্রজনন কেন্দ্র কিংবা কচ্ছপ প্রজনন কেন্দ্র। বনের ভিতর হাঁটতে হাঁটতে দেখতে পাব বানরের দুষ্টুমি। ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।